নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকে রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাব 2024 সালের ভলিউম 2। তো দেখো নতুন বেরিয়েছে, আজকে আমি মডেল কোশ্চেন পেপার 4 সলভ করাব, যার পেজ নম্বর 522 এবং 523 নম্বর পেজ। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন কী বলেছে রোমাননে? একে রোমানন এওপি যথাক্রমে 2500 টাকা এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এর কত ক্ষতি হয়েছিল? তো দেখো অ্যান্সার কিন্তু বি এর অ্যান্সার 400 টাকা হবে। তো কী করে হবে সেটা তোমাদের আমি দেখাবো। সুপ্রিয় দর্শকার্থী, এইচ টু বি, ঠিক আছে, 2500 ইস টু 2000 ক্যালকুলেশন করে পাচ্ছি 5:4, অনুপাত দর যোগফল 5:4 কত হচ্ছে 9, এর ক্ষতি বলেছে। তার মানে কি 5/9, মানে এর আনুপাতিক ভাগ হার কত হবে? 5/9, মানে 5/9 হবে। আর যদি বি এর আনুপাতিক ভাগ হার বলতো তাহলে কত হতো? 4/9 হতো। তো অনুপাত দর যোগফল তো 5:4, 9, এর ক্ষতি হয়েছে। তো দেখো 5/9 গুণ 720 ক্যালকুলেশন করলে হচ্ছে 80, 80-র সঙ্গে 5 গুণ করলে কত হবে? 400 টাকা। এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 400 টাকা। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক রোমান্টিয়র অঙ্ক এক্স, এক্স প্লাস রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান 3 হলে এক্স মাইনাস রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান কত হবে? তো দেখো অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার হবে 0.3, পৌনঃপুনিক হবে, ঠিক আছে। তো দেখো তোমাদের আমি অঙ্কটা সলভ করে দিচ্ছি। সুপ্রিয় দর্শকার্থী, এক্স প্লাস রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান 3, জাস্ট এটাকে আমি উপরে 1 দিয়েছি, ঠিক আছে, প্রত্যেকে মানে 1 দ্বারা ভাগ করেছি, কত আসছে? তো দেখো এক্স মাইনাস, তো এটাকে আমি করণীয় নিরসন করেছি। তোমরা জানো যে এক্স প্লাস রুট এক্স প্লাস 1 যদি হয় তাহলে এর প্লাস থাকলে এটা কী হবে? মাইনাস হয়ে যাবে। তোমরা তো এই নিয়মটা সঠিকভাবে জানো, তাই তো? বুঝতে পারছো আমি কী বলছি? তাহলে দেখো এক্স মাইনাস যদি হয় তো এটা তো প্লাস করতে হবে, ঠিক আছে। তো দেখো ক্যালকুলেশন করলে কী হচ্ছে, এক্স মাইনাস রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস 1 থাকছে, আর এটা কী থাকছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। তার মানে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 আর সমান সমান 1/3, কেটে গেলে কী থাকছে? এক্স মাইনাস উপরে থাকছে এক্স মাইনাস রুটের ভিতরে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান 1/3। 1/3 মানে কি? 1/3 মানে কি 0.33, মানে কি তুমি এককে 3 দিয়ে যদি ভাগ করতে থাকো না তাহলে 0.33333 এরকম বেরোতে থাকবে। তার জন্য আমি কী করছি, 0.3 পৌনঃপুনিক করেছি, ওকে? কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের তিন দাগের অঙ্ক সি ওয়ান কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ আর একক, সি টু কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বড় হাতের আর একক, বৃত্ত দুটি কেবলমাত্র দুটি সাধারণ স্পর্শক থাকার শর্ত। তো অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার হবে, তোমরা প্লিজ এটা জানাবে, ঠিক আছে? যদি কেউ পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো অঙ্কটা ঠিক এরকম টাইপেরই হবে, ঠিক এঁকেছি একটু দেখে নাও আমি, এর থেকে এর বৃত্তের ব্যাসার্ধ এটা সি ওয়ান দ্বারা প্রকাশ করছি যেটা ছোটো হাতের আর, এটা বড় হাতের আর দ্বারা প্রকাশ করছি যেহেতু এটা বড় হাতের বৃত্ত, সি টু দ্বারা প্রকাশ করছি। সি ওয়ান কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ছোটো হাতের আর সি টু কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ বড় হাতের আর একক। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে সি ওয়ান সি টু থেকে কিন্তু এটা কিন্তু বড়, ঠিক আছে, এটা কিন্তু লেস দ্যান, মানে কি বড় হাতের আর এবং ছোটো হাতের আর এই দুটো যোগ করে কিন্তু সি ওয়ান সি টু কিন্তু বেশি, এবং আর ছোটো হাতের আর প্লাস বড় হাতের আর এটা কিন্তু ছোটো আছে, মানে সি ওয়ান সি টু একই সরলরেখায় থাকবে। অ্যান্সার হবে ডের অ্যান্সার সি ওয়ান সি টু লেস দ্যান আর প্লাস বড় হাতের আর। তো তোমরা যদি জানো অন্য কোনো নিয়মে প্লিজ তোমরা অবশ্যই জানাবে, জানাবে আমাকে। আমাদের পরের অঙ্কটা কী আছে সুপ্রিয় দর্শকার্থী? আমাদের চার দাগের অঙ্ক এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণ 90 ডিগ্রি হলে সাইন বি বাই কস সি প্লাস কস বি বাই সাইন সি এর মান কত হবে? অ্যান্সার হবে 2 হবে। তো দেখো কী করে হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আমি এখানে অঙ্কন করছি, দেখো একটা সমকোণী ত্রিভুজ যেখানে এ কোণকে 90 ডিগ্রি করেছি। আমরা জানি যে কোণ বি প্লাস কোণ সি সমান সমান 90 ডিগ্রি, কোণ বি সমান সমান 90 ডিগ্রি মাইনাস সি, আবার কোণ সি সমান সমান 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে তোমরা দেখো সাইন বি বাই কস সি, কস বি বাই সাইন সি, সাইন বি বাই কস 90 ডিগ্রি মাইনাস বি, যে তুমি বিতে চলে যাবো, আর এখানে কস বি আছে তার জন্য সাইন 90 ডিগ্রি মাইনাস বিতে যাবো, তাহলে কী থাকছে? সাইন বি সাইন বি, কস বি কস বি। আমরা জানি যে কস 90 ডিগ্রি মাইনাস বি মানে কি সাইন বি, আর সাইন 90 ডিগ্রি মাইনাস বি মানে কি কস বি।
কেটে গেল ওয়ান থাকছে, এখানে কেটে গেলে ওয়ান থাকছে, ওয়ান ওয়ান যোগ করলে কত হবে, অ্যান্সার হবে দুই হবে, ডি এর অ্যান্সার হবে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের অঙ্ক পাঁচ দাগের অঙ্ক, দুটি লম্ববৃত্তাকার নিরেট চঙ্গের ব্যাসার্ধের দৈর্ঘ্যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। অ্যান্সার হবে বি এর অ্যান্সার 20:27। তো দেখো কী করে হচ্ছে সেদিকে তোমাদের একটু নজর দিতে হবে। প্রথমে আমি অঙ্কটা করেছি, দেখো সুপ্রিয় দর্শকার্থী, দুটি নিরেট লম্ববৃত্তাকার চঙ্গের ব্যাসার্ধ একটা আর ওয়ান দ্বারা প্রকাশ করেছি, অপরটা আর টু দ্বারা প্রকাশ করেছি। আর ওয়ান টু একক, ঠিক আছে, এবং আর টু থ্রি একক, তোমরা কিন্তু একক লিখবে, ঠিক আছে, আমার হয়তো কোনো কারণে এককটা লেখা হয়নি, একক লিখবে, ওকে। আর উচ্চতাও সেম আছে, এইচ ওয়ান সমান সমান ফাইভ একক, এইচ টু সমান সমান থ্রি একক, এটাও কিন্তু একক লিখবে, একক লিখবে, ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী। এবং দুটি নিরেট লম্ববৃত্তাকার চঙ্গের আয়তনের অনুপাত কী আছে, পাই আর এস করে ইস, পাই আর এস করে ইস, ইস টু ইস টু দিয়েছি, একটা আর ওয়ান আর ওয়ান, একটা আর ওয়ান এইচ ওয়ান, এটাখানে কী করেছে আর টু এইচ টু, মানগুলো জাস্ট পুট করে দিয়েছি, পাই টু এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই এইচ, এইচ ওয়ানের মান ফাইভ, ইস টু পাই গুণ আর ওয়ানের মান, আর টু এর মান থ্রি, থ্রি এর হোল স্কোয়ার মাল্টিপ্লাই থ্রি, পাই পাই কেটে গেছে, দুই দুগুণে চার, পাঁচ বসে গেল, ইস টু তিন তিরিকে নয়, তিন বসে গেল, চার পাঁচা কুড়ি, কুড়ি ইস টু সাতাশ এর অ্যান্সার হবে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার 20:27, 20:27। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ছয় দাগের অঙ্ক কী বলেছে, টু কমা টু রুট থ্রি কমা রুট ফোর কমা ফোর রুট থ্রি, এইট টু দুবার ওয়ান বাই থ্রি, তথ্যের সংখ্যাগুরু মান কত। তো দেখো সংখ্যাগুরু মান কত তোমাদের আমি দেখাচ্ছি, তো দেখো দুই, দুই দুই বসে গেল, টু রুট থ্রি এটাও হবে না, ফোর মানে কি, তার মানে এখানে একটা পাচ্ছি দুই পাচ্ছি, এখানে একটা পাচ্ছি দুই পাচ্ছি, এখানে চার রুট থ্রি এর তো কোনো কিছু হবে না, এখানে কী আছে টু রুট এইট মানে কি, টু এর মাথায় কিউব গুণ ওয়ান বাই থ্রি, থ্রি থ্রি কেটে গেলে কী থাকছে দুই থাকছে, তা দুই দুই দুই, ঠিক আছে কী বলছি বুঝতে পারছো, তো দেখো এখানে আমরা দেখতে পারছি এখানে দুই মানে কি এইট এর মাথায় কিউব হবে, এখানে তো দুই তো সংখ্যাগুরু মান তো দুই তো এক্সট্রা নেই, একমাত্র দুই আছে এর ভিতরে, যেটা তোমাদের আমি প্রমাণ করে দেখিয়েছি, অ্যান্সার হবে এর অ্যান্সার, ওকে। তো দেখো আমাদের পরের অঙ্কগুলো আমরা খুব শীঘ্রই সলভ করে দেবো, ঠিক আছে, বাকি যে অঙ্কগুলো আছে শূন্যস্থান আছে ট্রু ফলস আছে খুব শীঘ্রই সলভ করে দেবো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আমি প্রত্যেকটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোরে ভাগ করেছি, এক একটা মডেল কোশ্চেন পেপারকে চারটি ভাগে ভাগ করে আমি সলভটা করাচ্ছি। আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে, আর বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো, চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।